সামিয়া অতই নৃত্য করলো মিস্টার অ্যান্ড মিসেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার এক শার্ট সারা যুবকের সাথে যেটা এখন রীতিমতো ভাইরাল কিন্তু কেন ভাইরাল আমরা কি জানি ভাইরাল সিদ্দিক নাকি সোর সিদ্দিক আচ্ছা যাই হোক আপনাদের সিদ্দিক শুটিং করতে গিয়ে মেয়ে একটাসের সাথে খারাপ আচরণ করায় ধোলাই খেল যেটাও এখন রীতিমতো ভাইরাল কিন্তু কেন ভাইরাল জানিনা প্রেম তো হারাম প্রেম তো হারাম বলা আপুটাও তার মনের মানুষকে তার চোখের মায়ায় পড়ে চলে আসতে বলে আজকে ভাইরাল চোখের মায়ের কিন্তু কেন ভাইরাল আমরা কেউ জানি না বিপিএল খেলা দেখতে গিয়ে ক্যামেরায় বন্ধ হয়ে গেল এক প্রেমিক পেপিকা যাদেরকে এখন স্টেডিয়াম কাফল বলা হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে বিপিএল ধরা খেলো এক তারা ঠিক কিভাবে ভাইরাল হলো আমরা কেউই সেটা জানি না এই তো কয়েকদিন হচ্ছে আমাদের সাকিব ভাই এবং তামিম ভাইয়ের মধ্যে নাকি সেই রকম ঝামেলা কেউ নাকি কারোর সাথে কথাই বলতেছে না এই বিষয়টা এখন রীতিমতো ভাইরাল কিন্তু কেন ভাইরাল কেউ কি জানেন এবং খুঁজে বের করার চেষ্টা করব তো শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হ্যালো 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 আজকে আমি আবারও চলে আসছি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আলাইকুম দিস ইস ফারাবি আচ্ছা ওয়েট ওয়েট ভিডিও শুরুর আগে এই চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবেন সিলেটা চোখে প্রবলেম হওয়া সত্ত্বেও চেষ্টা করতেছেন নিজে থেকে কিছু করার ভ্লগ ভিডিও বানায় যদি পসিবল হয় তাহলে সবাই একটু তারে সাপোর্ট করেন তার চ্যানেলের লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন শুরুতেই আসি এই ভিডিওতে যেখানে দেখতে পাচ্ছি মডেল সামিয়া অথয়ের সাথে একটা যুবক শার্ট খুলে নাচতেছে হাই রে কি নৃত্য রে কাকা

যাই হোক খুশি সংবাদ হচ্ছে এই শার্ট খুলে ছাগল নৃত্য দেখে আমাদের অন্য জাতরা ইমপ্রেস না হলেও আমাদের স্বামী অত ইমপ্রেস হয়ে গেছে যদিও আমি এখনো শিওর যে সে পোলাটা নাচ দেখে ইমপ্রেস হয়েছে নাকি অন্য কিছু তবে ইমপ্রেস যে হয়েছে এটা আমি শিওর কারণ ইমপ্রেস না হলে কেউ এরকম রোমান্টিক নৃত্য করতে পারে না তবে আমি শুধু ভাবতেছি পার্টিসিপেন্টদের কথা মানে একটা রিয়েলিটি শোতে এ কেমন পার্টিসিপেন্ট যারা ঠিকমতো তাদের জাজদের নামই জানে না যেমন সাইমা অথয়া পুছিলো ভাইরে ওটা সাইমা না সামিয়া অথই ঠিকই আছে যেমন জাজ তেমন পার্টিসিপেন্ট এইটাই নাকি এখন আবার ভাইরাল ইমপ্রেস হলো চমৎকার ফ্যান্টাস্টিক ফ্যান আউটার টিক টিক এবার আসি ভাইরাল সিদ্দিকের কাছে ভাইরে ভাই কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান এরও হচ্ছে সেম অবস্থা আগে পেশায় খারাপ ছিল এখন চরিত্র খারাপ কিছু বুঝতেছেন না তো আচ্ছা আমি বুঝাই বলতেছি এই যে ভিডিওটা দেখতেছেন না এটা একটা শুটিং এর ভিডিও আর শুটিং হচ্ছে কাকে নিয়ে চুরি করে ভাইরাল হওয়া সিদ্দিক কে নিয়ে

করতেছি যেখানে কোনো একটা কিছু ভাইরাল করার আগে আমরা একটা বারো চিন্তা ভাবনা করে দেখি না যে এটা ভাইরাল করলে আমাদের উপর কেমন প্রভাব পড়বে কিংবা সমাজের উপর কেমন প্রভাব পড়বে একটা মানুষ চুরি করে ভাইরাল হওয়ার পর তাকে দিয়ে আমরা নাটক সিনেমা ফানি ভিডিও বানাচ্ছি মানে আমাদের রুচি এতটাই নিচে নেমে গেছে একটা ভাবছেন এই তো কয়েকদিন আগে সিদ্দিককে প্রধান অতিথি বানানো নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম সবাই আমাকে কত কিছুই না বলছে যে একটা মানুষ খারাপ পথ থেকে ভালো হয়ে গেছে হ্যান ত্যান আরো কত কি এখন বুঝছেন তো কেন আমি ওইগুলাকে সমর্থন করি নাই এই হচ্ছে আপনাদের ভাইরাল সিদ্দিকের ভাইরাল হওয়ার পর চরিত্র

আমার যতদিন দেশে সিঙ্গেল পোলাপায় থাকবে ততদিন এরকম ভিডিও ভাইরাল হতে থাকবে এখানে কারো দোষ নাই দোষ হচ্ছে সিঙ্গেল থাকাটাই মেইন দোষায় কোচিং সেন্টার কথা বলে সিরিয়াসলি সাইনটুসের এই ভিডিওটা যেভাবে মেক করছিল বোঝাই যায় না যে এটা করে বানানো তাও আবার এডিট করা কোনো ক্যামেরায় ধরা পড়া ভিডিও না বয়ফ্রেন্ডের সাথে বিপিএল দেখতে গিয়ে ধরা খেলো এক তরুণী বাট বিষয়টা এতটা রিয়েলিস্টিক হইছে যে রাতারাতি ভাইরাল আর এতটায় ভাইরাল যে ইন্ডিয়াতেও এই মিমসটা নিয়ে রিভিউ হচ্ছে দেখুন ভিডিও সহ আর মিমস জগতের কথা তো বলবোই না সব জায়গায় শুধু এই ভিডিওটাই তবে এই ভিডিওটা ভাইরাল হওয়ার আরো একটা কারণ আছে আর সেটা হচ্ছে বিপিএল খেলা দেখানো টিভি চ্যানেলের ক্যামেরাম্যান ওই মানুষগুলো বিপিএল খেলায় বিপিএল দেখানো বাদ দিয়ে গ্যালারিতে কে কি করছে এগুলো এত পরিমাণে দেখাইছে যে ওই সময় ওই বিষয়টা পুরো ট্রেন্ড ছিল আর ঠিক ওই সময় যখন তারা এই ভিডিওটা প্রি প্ল্যান করে বানায় তখনই সেটা ভাইরাল হয় এবার আসি আমাদের সাকিব ভাই এবং তামিম ভাইয়ের কাছে তাদের ভিতর নাকি বিশাল ঝামেলা চলতেছে কেউ নাকি কারোর সাথে কথাই বলতেছে না বলছেন আমাদের গুরু আমাদের নুরু আমাদের খেলার একমাত্র বস আবাল হাসান স্বপন মানে ভাই দুইটা মানুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য একটা থার্ড এখন সেটা আপনাদেরকে বলবো এরকম থার্ড পার্সন থেকে হোক লাগলো সবাই ভালো থাকবে শুধু থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন আর হ্যাঁ স্পন্সর কিংবা প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে ইমেল করতে পারেন ইমেল ডেসক্রিপশনে আছে অথবা ইনস্টাগ্রামে আছে তো বিদায় বন্ধুরা I love this.